বন্ধুরা, ভালো আছো সবাই? তোমাদেরকে আজকে আমি সেই কাকাতুয়ার গল্প বলবো। চিনো নাকি কাকাতুয়া পাখিটা? কে কে চিনো, হাত তুললো দেখি। কাকাতুয়া পাখি কথা বলতে পারে, ঠিক ধরেছো। একদিন এক ভদ্রলোক করলেন কি, একটা ব্যাধের বাড়িতে গেলেন। ব্যাধ বুঝো, ব্যাধ হচ্ছে শিকারি। শিকারি আর কসাই তফাত আছে, শিকারি আর কসাইয়ের মধ্যে। হ্যাঁ, কসাই কি করে, একটা দোকান থেকে সে পশু কিনে আনে, তারপর জবাই করে, পিস পিস করে সে বিক্রি করে, কসাই। আর ব্যাধ আরো ভয়ঙ্কর। ব্যাধ কি করে, সে বল্লম নিয়ে শিকারে যায়, তীর নেয়, ধনুক নেয়, সে জীবজন্তু শিকার করে, কখনো কখনো পাখিও শিকার করে, এবং তারপর সেগুলোকে কেটে বিক্রি করে, কেজি দরে মাংস বিক্রি করে, ওই কোথাও থেকে কিনে নিয়ে এসে বিক্রি করে না, শিকার করে তারপর বিক্রি করে। ব্যাধ ব্যাধের বাড়ি গিয়েছে, ব্যাধের বাড়ি গিয়ে দেখে কি লোকজন কেউ নাই, কিন্তু কি সুন্দর একটা কাকাতুয়া একটা বেদির উপরে আছে। বল বাবা, কি তার রূপের বাহার, একটু কাছ থেকে দেখতে গেছেন পরে, তাহলে এমন গালাগালি শুরু করলো সে কাকাতুয়া। এত সুন্দর কাকাতুয়া, সে বাজে বাজে শব্দ চয়ন করে, অশ্লীল অশ্লীল শব্দ, ওকে এমন বকাঝকা শুরু করেছে, বেচারা ভদ্রলোকে সহ্য করতে পারেনি, চলে আসছে। বুঝতে পারছে না এত সুন্দর পাখিটা এই সমস্ত কোথায় শিখলো। এরপরে ঘটনাক্রমে সে গেল এক ব্রাহ্মণের বাড়ি। ব্রাহ্মণের বাড়ি গিয়ে দেখে কি, ওখানেও কেউ নাই, কিন্তু ঠিক একই রকম একটা কাকাতুয়া। মনে হচ্ছে যেন ওই কাকাতুয়াটাই এসে বসেছে। তো সে ভাবছে, আবার আমি কাছে যাব, বাবারে বাবা, যে গালে গালাগালি খেয়ে আসছি, আমি আর এটার কাছে যাব না। সে চলে যাচ্ছে, শুনে মধুর স্বরে কে যেন বলছে, সুপ্রভাত, আপনি কোথায় যাচ্ছেন, আমার মনিব একটু বাইরে গেছেন, আপনি বসুন। আবার বলে টেপ রেকর্ডারের মতন, সুপ্রভাত, আপনি একটু বসুন, আমার মনিব একটু বাইরে গেছে, একটু পরেই চলে আসবে। আরে, উনি তখন দেখলেন ওই কাকাতুয়াটাই বলছে, তো কি সুন্দর মিষ্টি সুরে। তখন সাহস করে কাছে গিয়ে বলছে, দেখো কাকাতুয়া, আমি এক ব্যাধের বাড়ি গিয়েছিলাম, ওখানে একটা কাকাতুয়া দেখেছি ঠিক তোমার মতন দেখতে। আমি তো ভেবেছিলাম সেই এসে বসেছি কিনা, কিন্তু সে আমাকে বড্ড অশ্লীল কর্কশ ভাষায় গালাগালি করেছে। এখন বলো তো ঘটনাটা কি, তুমি এত সুন্দরভাবে কথা বলছো আর সে অত কর্কশভাবে বলেছে। তখন বলে, আমরা দুজন একই মায়ের সন্তান, আমরা যমজ, কিন্তু ঘটনাচক্রে ও পড়েছে ব্যাধের হাতে, আমি পড়েছি ব্রাহ্মণের হাতে। এখানে আমি রোজ যা দেখি শুনি সেটাই আমি শিখেছি, আমাকে ব্রাহ্মণ ঠাকুর মাঝে মাঝে কথা শিখান, ওগুলো শিখেছি। বন্ধুরা, তাহলে ব্যাধের পাখিটা ওরকম ভাষার কেন হলো, কারণ ওই পরিবেশে সে বড় হয়েছে। পরিবেশ তাইলে আমাদের উপর কীভাবে প্রভাব ফেলে দেখো। ওই শিকারির ওখানে বস্তিবাসীরা খিস্তি করে, গালাগালি করে, বাজে শব্দ প্রয়োগ করে, সেজন্য এমন হয়ে গেল। তাহলে পরিবেশ আমাদের উপর অনেক প্রভাব বিস্তার করে। একই জায়গায় জন্মেছে, একই মায়ের ডিম থেকে দুটো ছানা হয়ে দুই রকম পরিবেশে বড় হয়ে দুই রকমভাবে তারা ক্রিয়াকলাপ করতে লাগলো। তাই আসো আমরা আমাদের আশেপাশের পরিবেশটা সুন্দর রাখি, আমাদের ঘরে যে শিশুরা আছে তাদের জন্য সুন্দর একটা পরিবেশ উপহার দিই। কেমন ভালো লাগলে জানাও, মন্দ লাগলেও জানাও। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।